তো এখানকার অ্যাটমসফিয়ার দেখে বুঝতেই পারছো এটা আমার সেই সেট আপ না, এটা পুরোপুরি আমি একটা হোটেল রুমে রয়েছি, সেখান থেকে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। কারণ তোমাদেরকে আমি প্রমিস করেছি প্রত্যেক দিন যে ইনফরমেশন আসুক না কেন তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি পৌঁছে দেবো তোমাদের কাছে। তো সেই কারণে ভিডিওটি অবশ্যই লাইক করো। আর এইটা আমি খুবই ঘুরতে এসেছি পুরোপুরি বাইক নিয়ে, আমি এখন ঝাড়খণ্ডে রয়েছি। ঝাড়খণ্ডের যে ট্যুরের ভিডিওটি সেটা কিন্তু দ্বিতীয় চ্যানেলে চলে আসবে। আর দ্বিতীয় চ্যানেলে এখনো পর্যন্ত যারা দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু দ্বিতীয় চ্যানেলে গিয়ে দ্বিতীয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানেও ওই চ্যানেলেও কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। সর্বভারতীয় বোর্ড বা সিবিএসই বোর্ড কিন্তু জানতে চেয়েছে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে। তো এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ও আমাদের কল্যাণময় গাঙ্গুলি মানে আমাদের সভাপতি পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে জিজ্ঞাসা করা হয় অ্যাকচুয়ালি যে এবছরের পরীক্ষার সময়সূচি নিয়ে। কিন্তু এবছরের যে পরীক্ষার সময়সূচি আছে সেই সময়সূচির ব্যাপারে এ এখনো পর্যন্ত কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায় এখনো পর্যন্ত কিছু জানায়নি। তিনি শুধু এইটুকুই বলেছে মানে মধ্যশিক্ষা পর্ষদকে এই সিবিএসই বোর্ড এইটুকুই জানতে চেয়েছে যে দুটো মাস নিয়ে বিভ্রান্তির মধ্যে চলছে পরীক্ষা। এক হচ্ছে মার্চ মাসে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে, সেই ক্ষেত্রে যদি মার্চ মাসে হয় সেক্ষেত্রে সিবিএসই বোর্ডও কিন্তু চাইবে মার্চ মাসে পরীক্ষা নেওয়ার কথা। দ্বিতীয়ত ও যদি জুন মাসে হয় তাহলেও মানে কি জুন মাসেও পরিকল্পনা করছে, মানে অ্যাকচুয়ালি সিবিএসই বোর্ড জানতে চাইছে যে রাজ্যের পরিকল্পনা কি ক্লাস 10 এবং 12 পরীক্ষা নিয়ে। তো সিবিএসই বোর্ডের এই প্রস্তাব এই কারণেই, কারণ সিবিএসই বোর্ড চাইছে রাজ্যকে অনুসরণ করতে। সিবিএসই বোর্ডকে রাজ্য স্টেট বোর্ড যেগুলো রয়েছে সেগুলো তো অনুসরণ করে যাতে স্টুডেন্টদের সমস্যা না হয়, সেই কারণে কিন্তু ও স্টেট বোর্ডগুলোর সময়সীমাকে অনুসরণ করতে চাইছে সিবিএসই বোর্ড। তো এখানে সভাপতি কল্যাণময় গাঙ্গুলি কিন্তু এখনও পর্যন্ত বলেনি যে অ্যাকচুয়ালি কবে পরীক্ষা হবে, শুধু এইটুকু তোমরা জেনে গেছো যে মধ্যশিক্ষা পর্ষদ মানে ক্লাস 10 এবং 12-এর কিন্তু সময়সূচি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে যে জুন মাসের প্রথমে 1 থেকে 10 তারিখের মধ্যে মাধ্যমিকের পরীক্ষা হবে এবং তারপরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা জুন মাসেই শেষ হবে। কিন্তু এখানে আর এখানে অ্যাকচুয়ালি এই পরীক্ষা জুন মাসেই কি নেওয়া হবে এটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। রাজ্যের তরফ থেকে এটাই জানানো হয়েছে যেহেতু আমাদের রাজ্যে বিধানসভা ভোট রয়েছে মার্চে, সেহেতু মার্চ অথবা জুন নিয়ে এ একটা কি হচ্ছে বিলম্বনা রয়েছে যে কবে পরীক্ষা হবে কোন রাজ্যে। কোনো কোনো রাজ্য কিন্তু ও মার্চ মাসেই পরীক্ষা নেবে, কারণ সেই রাজ্যে এ হয়তোবা বিধানসভা ভোট নেই। আমাদের রাজ্যে যেহেতু বিধানসভা ভোট রয়েছে সেই কারণে যেহেতু মার্চে পরীক্ষা নেওয়া যাবে না, সেক্ষেত্রে জুন মাসেই কিন্তু পরীক্ষা হবে এরকমই পরিকল্পনা করা যাচ্ছে বা পরিকল্পনা করছে রাজ্য। যদিও এ বিষয়ে কল্যাণময় গাঙ্গুলি এখনও পর্যন্ত সরাসরি কোনো বক্তব্য দেয়নি বা কোনো ঘোষণা করেনি। এছাড়া তোমরা ইতিমধ্যে জানো তোমাদের যে সিলেবাস রয়েছে মাধ্যমিকের সিলেবাস, উচ্চ মাধ্যমিকের সিলেবাস এবং একাদশ শ্রেণীর সিলেবাস যেটা রয়েছে সেটা 30 থেকে 35% রিডিউস করা হয়েছে এবং নাম্বার বিভাজন নিয়ে যে বিলম্বনা ছিল সেই নাম্বার বিভাজনের বিলম্বনাটাও কাটিয়ে উঠেছে। কেন অফিসিয়ালি যে নম্বর বিভাজন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে আমাদের এখানে বিধানসভা ভোট আমাদের রাজ্যে রয়েছে, সেই কারণে কিন্তু আমরা বলতেই পারি যে তোমাদের পরীক্ষা জুন মাসেই হবে। সেই কারণে তোমরা নিশ্চিন্তে তোমরা সিলেবাস পেয়ে গেছো, তোমরা সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও এবং তোমরা একদম ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই, কারণ তোমার আমাদের রাজ্যে এই দুটো মাসকেই যেহেতু সিবিএসই বোর্ডও উল্লেখ করেছে সেক্ষেত্রে যেহেতু মার্চ মাসে নেওয়া পসিবল না আমাদের রাজ্যে, কারণ কোন এখনো পর্যন্ত স্কুল খোলা হয়নি, সেক্ষেত্রে কিন্তু জুন মাসেই হবে বিধানসভা ভোট রয়েছে সেই কারণে। তো তোমাদের যে ডাউট ছিল সেই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আজকে হয়তো ভিডিওটা এদিক ওদিকে একটু হতে পারে, কারণ তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। এটা আমার মনে হয় একটা ইনফরমেশান ভিডিও, কারণ তোমরা অনেকেই সিবিএসই বোর্ডের উপর নজর রাখছো এখন, কারণ এই ভিডিও দ্বারা তোমরা জানতে পারলে যে সিবিএসই বোর্ডও স্টেট বোর্ডগুলোকে অনুসরণ করার চেষ্টা করছে যাতে স্টুডেন্টদের কোনো প্রবলেম না হয়। তো এটাই এই ভিডিওতে জানানো ছিল। তোমাদের মন্তব্য কী পরীক্ষা সংক্রান্ত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।